আজ আমি দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলের খুবই পছন্দের একটি খাবার আমার কাছে মনে হয় এই খাবারটি কারোই অপছন্দ নেই সবাই খুবই পছন্দ করে খায় আসসালামু আলাইকুম বন্ধুরা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য তৈরি করছি দারুণ মজার ক্রিস্পি প্রন বল আর এই প্রণ বলটি একটু অন্যরকম করে আমি তৈরি করছি আর এই প্রন বলটা সবাই খুব পছন্দ পছন্দ করে 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 বিশেষ তো খুবই তাই বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও এই খাবারটি তৈরি করে দিতে পারেন খুব অল্প সময়ে ও খুবই সহজে এই খাবারটি তৈরি করা যায় এত মজার একটি খাবার আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আমার এবং আমার বাচ্চাদের এই খাবারটি খুবই পছন্দ আমি চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করি না কেন আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায় তাই আমার বাসায় আমি সবসময় চিংড়ি মাছ রাখি আর এই চিংড়ি মাছ দিয়ে নানা রকমের মজার মজার নাস্তা তৈরি করি এর মধ্যে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটি কিন্তু খুবই মজার একটি খাবার আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে আমি এক 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 নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন তবে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে উপরের খোসা ও মাথাটা ফেলে নিয়েছি আর লেসটা কিন্তু রেখে দিয়েছি আর আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি এই চিংড়ি মাছগুলোর পিঠের উপরে লম্বা একটি রগের মতো থাকে আর সেই রগের ভিতরে প্রচুর ময়লা থাকে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি বল তৈরি করব আর বল তৈরি করার আগে কিভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে বল তৈরি করার আগে এর লেজের অংশটা আলাদা করে কেটে নিচ্ছি এই লেজের অংশটা কিন্তু আমি বল তৈরি করার সময় কাজে লাগাবো তাই এই লেজের অংশটা আলাদা করে কেটে রেখে দিচ্ছি দেখুন লেজের অংশটা কিন্তু একটু বেশি করে রেখেছি একবারে ছোট করে রাখা যাবে না একটু বেশি পরিমাণে রাখতে হবে এই যে দেখুন আমি আবারও কিন্তু চিংড়ি মাছের লেজগুলো কেটে নিচ্ছি আমি যেভাবে ভাজ ভাজ করে কেটে নিচ্ছি এভাবে ভাজ করে কেটে নিলে চিংড়ি মাছগুলো সবগুলো একসাথে কেটে নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায় দেখুন সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি একই নিয়মে লেজগুলো আলাদা করে নিলাম আর চিংড়ি মাছের মাঝের যে মাংসর অংশটা আছে সেটা কিন্তু আলাদা করে নিলাম এবার মাংসর অংশগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ব্ল্যান্ডার করার জন্য ব্ল্যান্ডার করার সুবিধার্থে এগুলো একটু ছোটো ছোটো টুকরো করে সবগুলো চিংড়ি মাছ আমি একটি ব্ল্যান্ডারে জারে নিয়ে চিংড়ি মাছগুলো ব্ল্যান্ডার করে নেব এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটি ব্ল্যান্ডারে জারে উঠিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দিব দুই পিস কাঁচামরিচ একটি পেঁয়াজের চার ভাগের এক ভাগ আর একটি রসুনের কোয়া দিয়ে এবার সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নেব চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এবং মরিচ একসাথে ব্ল্যান্ডার করে কিমা করে নিয়েছি এবার চিংড়ি মাছের কিমাটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের কিমাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো আরও একটু টেস্টি করার জন্য এর সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে টমেটোর সস এক চা চামচ পরিমাণে লাইট সয়া সস দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর এই মশলাগুলো ব্যবহার করার কারণে এর টেস্ট খুব ভালো আসবে লবণটা একটু বুঝে দিবেন যেহেতু এখানে সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কমই দিবেন এবার রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমটি আমি ফিটে নিব প্রন বলের সাথে ব্যবহার করার জন্য ডিমটি আমি খুব ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ফিটে রেখে দিলাম এবার আরেকটি প্লেটে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এবার ময়দা এবং কর্নফ্লাওয়ারগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চার চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবার কর্নফ্লাওয়ার এবং ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গিয়েছে বলের সাথে আরো ব্যবহার করবো হোম মেড ব্রেড ক্রাম আর এই ব্রেড ক্রামটা আমি নিজেই তৈরি করেছি এই রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে এটি খুব সহজে অল্প সময় তৈরি করা যায় আর এই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি প্রণ বলটা তৈরি করতে চলে এসেছি আর এই প্রণ বলটা তৈরি করার আগে হাতে অবশ্যই তেল মাখিয়ে নিবেন তেল মাখিয়ে নিলে হাতে আর লেগে যাবে না হাতের আন্দাজ মতো সামান্য পরিমাণে প্রণ কিমা নিয়ে নিলাম আর এই প্রণ কিমাটা দিয়ে কিভাবে বলটা তৈরি করি একটু দেখে নেন এই যে কিছুটা কিমা নিয়ে হাতে জাস্ট একটু গোল করে সরিয়ে নিলাম চিংড়ি মাছের লেজগুলো কিন্তু আলাদা করে রেখেছিলাম প্রথমেই সেগুলো একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর সেই লেজগুলোকে এই যে ছড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের কিমাটা তার ভিতরে দিয়ে একটু বোটে জাস্ট বলের মতো করে তৈরি করে নিচ্ছি জাস্ট এভাবে একটু বোটে বোটে বলের মতো করে তৈরি করে নেবেন তবে আপনার চিংড়ি মাছের মাথাটা উপরে থাকার কারণে দেখতে খুবই ভালো ভালো লাগবে লাগবে আর আর খেতেও বলটা তৈরি করার পর চিংড়ি মাছের মাথাটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য প্রণ কিমা নিয়ে এবার হাতে একটু ছড়িয়ে নিলাম এর ভিতরে চিংড়ি মাছের লেসটা দিয়ে জাস্ট কিমা দিয়ে বোটে বোটে ল্যাসটা পুরো ঢেকে জাস্ট এর পাখাগুলো বাইরে বের করে রাখবেন আর পাখাগুলো একটু সরিয়ে দিবেন দেখতে খুবই ভালো লাগবে একই নিয়মে আমি সবগুলো প্রন বল তৈরি করে নিচ্ছি এই যে দেখুন একই নিয়মে কিন্তু আমি সবগুলো প্রন বল তৈরি করে নিয়েছি আর আমি যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার সবগুলোর উপরে এভাবে এই ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা একটু মিশিয়ে নিব আর হাত দিয়ে নাড়াচাড়ার কারণে প্রণ বলের শেপটা যদি নষ্ট হয়ে যায় তবে আবার হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে আবার আগের শেপে নিয়ে আসতে পারবেন আর এভাবে ময়দাগুলো মাখানোর কারণে প্রণ বলটা কিন্তু একদমই স্টিকি স্টিকি হয়ে যাবে আর এটা যখন আমি ডিমে মিশাবো তখন কিন্তু এটার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একই নিয়মে সবগুলো প্রণ বলের উপরে কিন্তু আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এবার একে একে প্রণ বলগুলোকে যে ডিমটা আমি রুম টেম্পারেচারে রেখে ফিটে রেখেছিলাম সেই ডিমে চুপ দিয়ে পুরো প্রণ বলটাকে খুব ভালো মতো ভিজিয়ে ব্রেড ক্রাম্প মিশিয়ে নেব এই যে দেখুন হাত দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রামটা মিশিয়ে নিচ্ছি আর দেখতেই বোঝা যাচ্ছে এটা খুবই ক্রেসপি হবে আর খেতে তো অসাধারণ হবে একই নিয়মে আরেকটি আমি করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু ডিমে চুপ দিয়ে আবার ব্রেড ক্রাম মিশিয়ে নিয়েছি আর শেপটা একটু নষ্ট হয়ে গেলে আবারও কিন্তু শেপটা খুব ভালোভাবে ঠিক করে দিতে পারেন এই যে দেখুন সবগুলো ব্রেড ক্রামে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভাজার জন্য চলে এসেছি চুলা একটি প্যান বসিয়ে এর উপরে আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি এক কাপের চেয়েও বেশি পরিমাণে তেল দিয়েছি এগুলো ভাজার জন্য আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলে এর উপরে একে একে প্রন বলগুলো দিয়ে কিছু সময় ভেজে নিব আর দেওয়ার সাথে সাথে কিন্তু প্রন বলগুলো নাড়াচাড়া করা যাবে না জাস্ট কিছু সময় ভাজা হওয়ার পরে আমি হাত দিয়ে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিলাম আর দেখুন প্রন বলগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম টুবো টুবো হয়ে গিয়েছে আর এগুলো চুলার আসটা একদম মিডিয়াম লো হিটে রেখেই ভেজে নিতে হবে তবে এটা খুবই ক্রেসপি হবে আর একদম ভিতর পর্যন্ত পুরোটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর যদি চুলা রাসটা হাই হিটে রেখে ভাজেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একে একে সবগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি অন্যগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আর এগুলো ভাজা হতে হতে এই প্রন বলের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটি সস তৈরি করব। তাই একটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে এবার এই সয়া সস এবং টমেটো সসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার এর উপরে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে চিনি এবার এর উপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে টক দই আর টক দইটা দেওয়ার কারণে কিন্তু এই সসটা খেতে খুবই ভালো লাগবে টক দই দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্সটা না দিলেও পারেন সবগুলো প্রনবল ভেজে একটি প্লেটে সাজিয়ে নিলাম আর সাথে নিলাম সস এবার গরম গরম খেয়ে নেবো আপনারও কিন্তু একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ